হাসপাতালে ইঁদুরের উৎপাত, রোগীর শরীরে দাপিয়ে বেড়াচ্ছে ইঁদুর। ইঁদুর ঠেকাতে স্বাস্থ্য দপ্তরে চিঠি হাসপাতাল কর্তৃপক্ষের। ঘটনায় ভাইরাল ভিডিও, ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। মালদা মেডিকেল কলেজের হাসপাতালে ইঁদুরের উৎপাত। ইঁদুরের দাপটে রোগীদের জীবন ওষ্ঠাগত। রোগীদের খাবার খাওয়ার পাশাপাশি ইঁদুর দাপিয়ে বেড়াচ্ছে রোগীর শরীরের ওপর, সেই ছবিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি নিউজ নোম্যান্সল্যান্ড। এই ছবিতে দেখা যাচ্ছে ঝকঝকে মেঝেতে কম্বল জড়িয়ে গুটিসুটি হয়ে শুয়ে রয়েছেন চল্লিশার্ধ এক ব্যক্তি। কখনো তার পায়ে, কখনো আবার তার মাথার ওপর খেলে বেড়াচ্ছে ইঁদুর। পরে বিরক্ত হয়ে ইঁদুরটিকে চড়থাপ্পড় মারছেন তিনি। মালদা মেডিকেলের রোগী ও ইঁদুরের এমনই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ, পুরনো ভবনের পাশাপাশি মেডিকেলের ঝাঁচকচকে ভবনেও ইঁদুরের উপদ্রব ক্রমশ বাড়ছে। ইঁদুরের দাপাদাপি নিয়ে উঠছে প্রশ্ন। ইঁদুরের উপদ্রব ঠেকাতে পেস্ট কন্ট্রোলের জন্য রাজ্য স্বাস্থ্য ভবনে চিঠি লেখা হয়েছে বলে জানান মালদা মেডিকেলের সুপার তথা অধ্যক্ষ পুরঞ্জয় সাহা। তিনি বলেন, রোগীর শয্যায় ইঁদুরের বিষয়টি সহকারী সুপারদের খতিয়ে দেখতে বলা হয়েছে। এছাড়া পেস্ট কন্ট্রোলের জন্য স্বাস্থ্য ভবনকে জানানো হয়েছে। সারা চত্বরে ইঁদুর তো থাকে, কোথায় পেশেন্টকে অত্যাচার করছে ইঁদুরে। পেশেন্ট আছে, তার উপরে ইঁদুর ঘোরাঘুরি করছে। আমি দেখছি, আমি খোঁজ নিচ্ছি অ্যাসিস্ট্যান্ট সুপারদের কাছ থেকে, কারণ আমাদের পেস্টিসাইড পেস্ট কন্ট্রোল প্রোগ্রাম তো আমরা চালু করেছি। দেখি এরপরে ওদের থেকে আসছে, আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে। একটা মেজার নিয়েছি, নট অনলি এই রোডেন্টসগুলো প্লাস স্নেক, পুরো ক্যাম্পাসটার জন্য আমাদের একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। তো এটা ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল চলে এলেই আমরা ওই কাজটা শুরু করি। মালদা মেডিকেলে ইঁদুরের উপদ্রবের ছবি আগেও সামনে এসেছে। মেডিকেলের মেল মেডিসিন বিভাগে এক ভবঘুরে রোগী ভর্তি রয়েছেন। তিনি মানসিক ভারসাম্যহীন, তার শরীরের ওপর ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, এমনকি ইঁদুর ধরে তিনি মারছেন। এমনই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল। এতে হাসপাতালের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। মানসিক ভারসাম্যহীন রোগীদের জন্য মেডিকেলে পৃথক মানসিক বিভাগ রয়েছে, তারপরেও কেন সাধারণ রোগীদের সাথে ওই মানসিক ভারসাম্যহীন রোগীকে চিকিৎসা করা হচ্ছে? এক রোগীর আত্মীয় বলেন, মশার উপদ্রবে দিনের বেলাতেও মেডিকেলে থাকা যায় না, এখন ইঁদুরের উপদ্রব শুরু হয়েছে, রাতের বেলা খাবার মুখে দিচ্ছে, রোগীদের কামড়ে দিলে সমস্যায় পড়তে হবে। কালকে আমার বাবাকে, তিন দিন আগে আমার বাবাকে এখানে ভর্তি করেছি রোগী সদরে। তো এসে দেখি যা অবস্থা, তাদের খুব বাজে অবস্থা। দেখি ওই একটা পাগল রোগী শুয়ে আছে, ও বেডও নাই, নিচে শুয়ে আছে। ওর দিকে তো তিন দিন ধরে দেখলাম কোনো ডাক্তারও যায়নি, কেউ যায়নি। একটা ইঁদুর গিয়ে দেখাশোনা করছে, ড্রেন থেকে ইঁদুর উঠে গিয়ে একদম লোকটার গায়ের মধ্যে উঠে উঠে একদম অবস্থা খারাপ। এইভাবে তো মানে একটা সরকারি হসপিটালে, একটা মেডিকেল কলেজ, আমাদের একটা ভালো নাম আছে মালদা, এরকম যদি হয় তাহলে হসপিটাল কর্তৃপক্ষকে দেখা উচিত। আমার বাবা মাকেও তো নিয়ে এসেছি এখানে, যে আরও কারো বাবা মা থাকবে, এরকমভাবে ইঁদুর যদি উঠে তাহলে কেমন হয়, রোগটা তো বেশি ছড়াবে না। যদিও সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।